জীবিকার টানে শিলিগুড়িতে চলে এসেছিলেন। এখন শিলিগুড়ির টায়ার পট্টি বাসস্থান আফগানদের, তবে তাদের পরিবার পরিজন এখনও আফগানিস্তানে। সেখানে তালিবান রাজ কায়েমের পর পরিবার পরিজনকে নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে সুদূর শিলিগুড়ির বাসিন্দা কাবুলিওয়ালাদের। বংশ পরম্পরায় সুদে টাকা ধার দেওয়া তাদের ব্যবসা, জীবিকার টানে সুদূর ভারতের শিলিগুড়িতে ছুটে আসা। ধীরে ধীরে শিলিগুড়ি হয়ে উঠেছে আফগানদের কর্মভূমি। শিলিগুড়ির টায়ার পট্টিতে বাস রয়েছে এমন অনেক কাবুলিওয়ালার, সুদে টাকা ধার দেওয়ার ব্যবসা করে যা উপার্জন হয় তা দিয়ে নিজেদের জীবন নির্বাহ করে পাশাপাশি আফগানিস্তানে পরিবারের কাছে টাকা পাঠান তারা। কিন্তু আফগানিস্তানে তালিবান রাজ কায়েম হতেই আচমকাই বদলে গিয়েছে সব কিছু। তালিবানি নির্মমতা, দেশ ছাড়ার হিড়িক, বিমানে ঝুলতে গিয়ে পড়ে মৃত্যু, ভাইরাল ভিডিও স্বাভাবিকভাবেই বিচলিত করছে আফগানদের। আফগানিস্তানে থাকা পরিবার পরিজনরা কেমন আছেন? উদ্বেগ উৎকণ্ঠায় কাবুলিওয়ালারা যোগাযোগ করতে পারছেন না প্রিয়জনের সঙ্গে। প্রিয়জনের খবর জানার একমাত্র উপায় সংবাদ মাধ্যম। স্যার, আমরা তো কোনো জানকারি হে নেই, জো জানকারি হে ও আপ লোগ কে থ্রু সে হমকো মিলা হে। আপন ভি নিউজ লিক কে ইয়ে পতা চলা হে, তো জো হো রহা হে ও গলত হো রহা হে। ये दुनिया का किसी भी कोने में हो रहा है वो तो गलत ही हो रहा है। मतलब और ज़्यादा जानकारी हम लोग के पास है नहीं, जो हुआ क्या हो रहा है क्या नहीं, तो आप लोग का मतलब न्यूज़ से हमको पता चला जो ये वहाँ पे यही चल रहा है। চোখে মুখে উৎকণ্ঠার ছাপ স্পষ্ট, উদ্বেগ একটাই, কতটা নিরাপদে রয়েছে পরিবার পরিজন, সুরক্ষিত রয়েছে কি তারা। প্রিয়জনদের জন্য চিন্তায় সুদূর শিলিগুড়ির বাসিন্দা কাবুলিওয়ালারা। শিলিগুড়ি থেকে উদয়ন মুখোপাধ্যায়, রিপাবলিক বাংলা।